বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর, গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা তুলে ধরলেন তরুণদের সামনে। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম হলে ছাড় নয়। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান তারেক রহমানের। সাতক্ষীরায় বিএনপির সমাবেশে জনতা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরের প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মত বিনিময় সভা করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় সভা। এ সময় দেশ গঠনে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। পাশাপাশি সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শুরু হয়েছে তারুণ্যের যাত্রা। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হলো। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। এ সময় হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার। গত ১৬ বছরে যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফুট সোলজার হিসেবে ছিল, তাদের যারা এই দুচর ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল রূপেই ছিল, এবং তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলো নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এখনের যে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যেই প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে, তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় একটি রেস্তোরাঁয় ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহতদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। ৬৪টা জেলার প্রোগ্রামগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক ডিল বা কমিউনিকেশন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারনাল এই যে ডিলিংসগুলো, আমাদের দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো বা পলিসি বা প্রশাসনিক জিনিসগুলো কিন্তু মোমো করতেছে, মানে আমার টিমের আমি জাস্ট লেভেল দিতে আসছি ভাই, সোজা বাংলা কথা। এছাড়া সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন, একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজখবর নেন। চন্দ্রবিশ্বাস ববি, সময় সংবাদ। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন সেই স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ার প্রতিজ্ঞায় অনড় থাকতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার তাগিদ দিয়েছেন তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল এক মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30টা থেকে 2 ঘণ্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি, কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। আমরা জানি সে কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাছে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরলো মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছে তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও এখনও ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার ঘোষণা দেন তারেক রহমান। বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের কারামুক্তি উপলক্ষে কলারোয়া উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপি নেতা হাবিবুল ইসলাম সহ অর্ধশতাধিক কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দেয়া হয়। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামকে 70 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। গত 3 সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত পান। কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার কতদিন আছে তা সময়েই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব এবং এই নির্বাচনে প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আপনাদের যে ভোটাধিকার, নাগরিক অধিকার ছিল, এটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, তবে জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, কিছু সংস্কার, কিছু রিফর্মস আমরা করে যেতে চাই। এটা কতদিন লাগবে আগাম মন্তব্য করা কঠিন, সময় বলে দেবে আমরা কতদিন আছি। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। এর মধ্যে বানের পানিতে অনেকের ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় হারাতে হয়েছে মাথা গোজার ঠাঁই। কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে ক্ষতির শিকার ব্যবসায়ীরাও। আর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা চান সরকারি সহযোগিতা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। খাতুনগঞ্জ খ্যাত ইসলামপুর রোড এবং তাকিয়া রোডের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন এবারের বন্যায়। ঠিক মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর এই ব্যবসায়িক গোডাউনে ভোগ্যপণ্যের এমন শত শত বস্তা ভোগ্যপণ্য নষ্ট হয়ে গিয়েছে পানিতে ডুবে। শুধু এই মিজানুর রহমানই নয়, এই দুই সড়কের শত শত ব্যবসায়ীরা এমন ক্ষতির মুখে পড়েছে এবারের বন্যায়। বস্তা বস্তা মরিচ পচে গেছে, চাল ডাল আটা সবই নষ্ট। লোকসানের চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড, বড়বাজার, বিসি শিল্পনগরী সহ শহরের বিভিন্ন স্থানের 20,000 সহ জেলার মোট 50,000 ব্যবসায়ী এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজি হারিয়ে দিশেহারা তারা। আমি আমার 3টা জেলে নিয়ে বোতল আমার উপক্রম হয়েছে, এখন বলতে পারতেছি না আল্লাহ বাকি রাখছে। যদি আমাদেরকে সহযোগিতা করা যায় তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এবারের ভয়াবহ বন্যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন বানের পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ভোগ্যপণ্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান সরকারি সহযোগিতা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এতে আমাদের ৬০-৭০ লাখ টাকা ৮০ লাখ টাকা চলে যেতে পারে এবং বাজারে সবারই এই অবস্থা হয়ে গেছে। এক একটা দোকানে আপনার ৫০ লাখ ৬০ লাখ কিংবা তার অধিকও হতে পারে, ১ কোটিরও ছাড়া যেতে পারে। ছোট ছোট ব্যবসায় বড় সব ছোট বড় যাই হোক, তাদেরকে পুনরায় সচল করার জন্যে অল্প সুদে দীর্ঘমেয়াদী একটা যদি তারা সাপোর্ট দেয় তাহলে যথেষ্ট উপকার হবে। ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে ফেনীর জেলা প্রশাসক বলছেন, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সবগুলো সেক্টরেরই যে ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস হচ্ছে তাদের জন্য যে প্রণোদনা অথবা তাদের সাপোর্ট কি দেওয়া যায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়টা করে আমরা আমাদের স্বস্ব মন্ত্রণালয়গুলোতে আমরা জানাচ্ছি। চূড়ান্ত নিরূপণ না হলেও কৃষিতে ৪০০ কোটি, মৎস্যে ২৮ কোটি ও প্রাণী সম্পদে ৩৯৫ কোটি এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি ৫৫০ কোটি টাকার অধিক বলে দাবি সংশ্লিষ্টদের। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কর্মকমিশনে পিয়নের চাকরি পেয়ে যেন আলাদিনের চেরাগ পান, আঙ্গুল ফুলে কলা গাছ হন নেত্রকোনার মোহাম্মদ হুমায়ুন কোবের। চাকরি বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক গড়েছেন আলিশান বাড়ি, মিল ও জায়গা জমিসহ বহু স্থাপনা। ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কোটি কোটি টাকা। তবে গত ২ বছর ধরে আত্মগোপনে অভিযুক্ত হুমায়ুন। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। একরের পর একর জমি, তার মাঝে আলিশান বাড়ি, মিল, কারখানা। নামে বেনামে বাড়িগুলোর কোনোটিতে থাকেন ভাই বোন, আবার কোনো বাড়ি ভাড়া দেয়া। নেত্রকোনা জেলা শহরের জোগাটি গ্রামের বাসিন্দা আরুজ আলিম মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত হওয়ায় কোটায় কর্মকমিশনে পিয়নের চাকরি পান তার ছেলে ৮ম শ্রেণী পাশ হুমায়ুন। এরপরই তিনি যেন আলাদিনের চেরাগ পান। এলাকাবাসীর অভিযোগ, পিয়নের চাকরি করেই একযোগে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন হুমায়ুন। সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন নগদ টাকা ও জমি, যা দিয়ে তৈরি করেছেন অটো, রাইস মিল সহ বেশ কয়েকটি কারখানা। তার সম্পদ যে কত তার হিসেব দিতে গিয়ে হিমশিম খান কারখানার কর্মচারীরা। ওনারা আর কয়টা জায়গা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো এখানে তাই এটাই বলতে পারবো আর কয়টা আছে। কয়েক কোটি টাকা খরচ করে একটা মিল করতেছে, এটাও দেখছি আর কি, কিন্তু একজন পিয়নে চাকরি করে সে এত টাকা কিভাবে কামাইছে এটা আমাদের জানা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অনেককে চাকরির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেননি চাকরি। তারা টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত হুমায়ুনের শাস্তি দাবি করেছেন। এমনকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। ৫ কাঠা জমি নিছে আর ১,৭০,০০০ টাকা এই নগদ নিছে। ৫ লাখ টাকা দিলাম চাকরির জন্য, চাকরি তো হয় না, এটা ৪ লাখ দিছে আর ১ লাখ টাকা বাকি দিছে। তবে অভিযুক্তের স্বজনরা জানান, গত ২-৩ বছর ধরে যোগাযোগ নেই হুমায়ুনের সঙ্গে। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অস্বীকার করেন পরিবারের লোকজন। কিছু যাবত আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি ঢাকাতে থাকে, এই যে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই, প্রায় ২-৪ বছর যাবত ওনার সাথে সম্পর্ক নাই। ঢাকা জায়গাটা তো আমার মনে হইতেছে না, ঘনালি না করি আমার। হুমায়ুন কর্মকমিশনে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি পান ২০০৭ সালে। এরপর গত ১৫ থেকে ১৬ বছরে তিনি কোটিপতি বনে যান। সময় সংবাদ, নেত্রকোনা। জামালপুর পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয় ভিআইপি বিনোদন ক্লাব, যার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই নেতাকে খুশি করতে ক্লাবের উন্নয়ন কাজের জন্য জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু কোটি কোটি টাকার প্রকল্প দেন। এমনকি জেলা পরিষদও তাদের কোটি টাকার অর্থায়নে ক্লাবের মূল গেট করে দেয়। পৌরসভার এত টাকা ব্যয়ে একটি ক্লাবের উন্নয়নকে অযৌক্তিক বলছেন সাবেক পৌর মেয়র। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহরের পলাশগড় এলাকায় ৪.৫ একর জমির ওপর ছিল একমাত্র পৌরসভার ভাগাড় বা ডাম্পিং স্টেশন। ২০২১ সালে পুরো ডাম্পিং স্টেশন বন্ধ করে দিয়ে ওই জমি নামমাত্র মূল্যে ২০ বছরের জন্য ইজারা দেয়া হয় রিক্রিয়েশন ক্লাবকে। এছাড়াও পৌরসভার ৮ শহর প্রকল্পের আওতায় প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে ক্লাবটির জন্য নির্মাণ করা হয় সীমানা প্রাচীর, রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ, ক্লাবটিতে চলত অনৈতিক কাজ, আর ক্লাব নির্মাণের ফলে বন্ধ করে দেয়া হয় ৬টি গ্রামের ২০,০০০ মানুষের চলাচলের রাস্তা। এছাড়াও দখল করা হয় কয়েকজনের জমি। ক্লাবটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে এমন অনিয়ম করেছেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের ডান হাত হিসেবেই পরিচিত সানু। মির্জা আজমকে খুশি করতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই পৌরসভা থেকে একে একে প্রকল্প দিয়েছেন ওই ক্লাবে। ক্ষমতাশালী ব্যক্তিরা এই রাস্তা বন্ধ করে দিয়ে রিক্রিয়েশন ক্লাব করেছে। ক্লাব প্রতিষ্ঠিতগুলো রাত দিন 24 ঘন্টা লোক আড্ডা হইতো, যে কোনো জরুরি দরকার বলে সিধা ভাই গেতাম গা আমার রাস্তাটা শর্ট হইতো। রিক্রিয়েশন ক্লাবের সদস্য হওয়ার জন্য গুনতে হতো 5 লাখ টাকা। মির্জা আজমকে খুশি করতে দলের প্রভাবশালী অনেক নেতাকর্মীরাও 5 লাখ টাকা দিয়ে সদস্য পদ নেন। একটি বেসরকারি ক্লাবের জন্য পৌরসভার এত ব্যয় অযৌক্তিক ও বিধি পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। এটার সাথে পৌরসভা জনগণের কোনো স্বার্থ নাই, কাজেই আমরা মনে করি যে পৌরসভা এই জায়গাটি এভাবে ক্লাবের নামে বরাদ্দ দিতে পারে না। এটা আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ক্লাবটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পৌর প্রশাসক বলছেন তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 469 জন। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 2023 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, জামাল। ফ্যাসিস্ট সরকারের পতনের 1 মাসেও সিলেটের অর্ধশতাধিক আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া আইন কর্মকর্তাদের অপসারণ করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ করে আদালতগুলোতে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের 1 মাস পূর্ণ হলো। এই সময়ের মধ্যে বিগত সরকার আমলে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া সিলেটের বিভিন্ন আদালতে 1.5 শতাধিক আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। আইন কর্মকর্তা না থাকায় আদালতগুলোর বিচার কাজ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন আইনজীবীরা। কোর্টে আসলে কাজটা একটা যৌথ প্রক্রিয়া, বিজ্ঞ বিচারক, বিচার প্রার্থী এবং আইনজীবীর সাথে সাথে পিপিগণের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে এই অবস্থায় অবশ্যই আমাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমাদের অসুবিধা হচ্ছে। অন্যদিকে আইনজীবীরা মনে করছেন আইন কর্মকর্তা সংকটে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। এই প্রধান দুই পক্ষের মধ্যে যদি একটা পক্ষ অনুপস্থিত থাকে তাহলে বিচার মারাত্মকভাবে বিঘ্নিত হয়। সুতরাং আমি মনে করি পাবলিক প্রসিকিউটর যিনি বাদীপক্ষকে রিপ্রেজেন্ট করেন তাদের অনুপস্থিতির কারণে বিচার পদ্ধতি, বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে এবং দীর্ঘায়িত হচ্ছে। সিলেটে 60টি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা লাখের মতো। আদালতগুলোতে দ্রুত আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিচার কাজে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ধর্মঘট প্রত্যাহার করায় দীর্ঘ 9 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে বাস চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে পরিবহন ব্যবস্থাপনার দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রতিবাদ করায় শনিবার চন্দনাইশ এলাকায় আলিয়াজগর নামের এক ব্যক্তিকে মারধর করে দুর্বৃত্তরা। মারধরের প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। তবে প্রশাসন সমস্যার সমাধান করবে এমন আশ্বাস দিলে 9 ঘন্টা পর বাস চলাচল শুরু হয়। সময়, নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ। সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠা পানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ মেলে। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে স্বচ্ছ জলরাশি, পর্যটকবাহী নৌকা ছুটে চলছে গাছগাছালি ঘেরা বনের মাঝে। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম ফরেস্ট বা জলারবন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। বনের ৮০% এলাকায় গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্রপল্লবের স্বাধীনভাবে বিচরণ। তবে নৌকা ভাড়া বেশি আদায় ও বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন পর্যটকরা। টিকিট সহ ১৩০০ প্লাস মাইনাস, এটা আসলে সবকিছু সহ ৬০০-৭০০ হওয়া উচিত ছিল। ওয়াচ টাওয়ার তো দেয়াই হয়েছে আমাদেরকে দেখার জন্য, উঠার জন্য, এটা বন্ধ করা করলোই যখন তৈরি করলো কেন? নৌকার মাঝিদের দাবি ন্যায্য ভাড়াই নেওয়া হয়, প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে আলাদা ফি দিতে হয় বলেও জানান তারা। অনুসারে নির্ধারিত করে দিয়েছে ১ থেকে ৫ জন ৭৫০ টাকা। বন কর্মকর্তা বলছেন বাজেট পেলে পুনর্নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ারটি। সিএমসির যে আমাদের আয় আছে সেখান থেকে যদি সংস্থান করা যায়, তখন আমাদের এটা যেহেতু একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব। সিলেটের সীমান্তবর্তী গোয়ানঘাটের ফতেপুর ইউনিয়নে বনটির অবস্থান। সারা বিশ্বের ১৮টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল অন্যতম। অতিরিক্ত নৌকা ভাড়া এবং ওয়াচ টাওয়ার বন্ধ থাকায় নিরুৎসাহিত হচ্ছেন পর্যটকরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর, গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা তুলে ধরলেন তরুণদের সামনে। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় নয়। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ এবং ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র, সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান তারেক রহমানের। সাতক্ষীরায় বিএনপির সমাবেশে জনতার ঢল। এই ছিল বাংলার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।